আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, পাঞ্জিগঞ্জ প্লেলিস্টের 13তম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সে টপিক হচ্ছে বাবে দরাবায় দ্রব্য থেকে আল বাইউ মাসদার আজওয়াফে ইয়াই, অর্থাৎ আমরা আলহামদুলিল্লাহ ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এবং মাজহুল নিয়ে আমরা তালিল সহ গার্দানের অর্থ করেছিলাম। আজকে আমরা ফেলুল মুদারে নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। ফেলুল মুদারে অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়ার রূপ কিভাবে হবে ইনশাআল্লাহ তা আলোচনা করব। বা এর মুজারে হচ্ছে ইয়াবিউ। তো ইয়াবিউ এই সিগাগুলো মূলত বাবে দরাবা ইয়াদ্রিবু থেকে, অর্থাৎ বাবে দরাবা থেকে, যেমন মাজি দরাবা, এখান থেকে আমরা বা কিভাবে রূপান্তরিত হয়েছিল আমরা সেটা শিখেছি। এখন শিখব ইয়াদ্রিবু থেকে ইয়াবিউ কিভাবে তালিল হলো সেটা আমরা শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা ইয়াবিউ ইয়াবিআনি ইয়াবিউনা তাবিউ তাবিআনি ইয়াবিউনা তাবিউ তাবিআনি তাবিউনা তাবিউনা তাবিআনি তাবিউনা আবিউ নাবিউ, এই যে সিগাগুলো এর মধ্যে ইয়াবিউ এবং ইয়াবিউনা এই দুইটি সিগার আমরা তালিল করব। একটু বোর্ডের দিকে ফিরলেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইয়াবিউ এটা হলো ফেলুল মুদারে, ইসবাত ফেলে মুদারে মুতলাক মারুফ। ইয়াবিউ অর্থ সে ক্রয় করছে বা করবে, সে বিক্রয় করছে বা করবে। ইয়াবিউ, তাহলে ইয়াবিউ শব্দটি কীভাবে ইয়াদ্রিবুর সাথে মিলে আমরা মিলাবো, যেহেতু এটি বাপে দরাবে ইয়াদ্রিবু, এই ইয়াদ্রিবু ওজন আমাকে ইয়াবিউ মিলাতে হবে। তাহলে ইয়াদ্রিবু আর এখানে হবে ইয়াবিউ ইয়াবিউ। এখন আমাদের কাছে সূত্র হলো ইয়া মুতাহারাক হরকত বিশিষ্ট, এটা হলো তার পূর্বে সহি সাকিন। সহি সাকিন কাকে বলা হয়? অর্থাৎ আলিফ ওয়াও ইয়া এই তিনটিকে বলা হয় হরফে ইল্লত, আর বাকিগুলো হলো হরফে সহি। তাহলে ইয়া মুতাহারাক তার পূর্বে হলো সহি সাকিন, এই জন্য উক্ত ইয়ার হরকতকে নকল করে ই বাকে দিতে হবে। এখন অটোমেটিকলি ইয়া সাকিন হয়ে গেল, ইয়াবিউ হয়ে গেল। এভাবে আমরা ইয়াবিউ ইয়াবিআনি ইয়াবিউনা, ইয়াবিউ সে বিক্রয় করছে বা করবে, ইয়াবিআনি তারা দুজন পুরুষ বিক্রয় করছে বা করবে, ইয়াবিউনা তারা সকল পুরুষ বিক্রয় করছে বা করবে, তাবিউ সে একজন মহিলা বিক্রয় করছে বা করবে, তাবিআনি তারা দুজন মহিলা বিক্রয় করছে বা করবে, এরপরে ইয়াবিউনা। তাহলে ইয়াবিউনা এটা কীভাবে ইয়াদ্রিবনা এর ওজন আসবে? ইয়াবিউনা এটা ওজন আসবে ইয়াদ্রিবনা, ইয়াদ্রিবনা। তাহলে ইয়াদ্রিবনা এ ওজন আমাকে ইয়াবিউনা বানাতে হবে। তাহলে হবে ইয়াবিউনা, এখানে আমরা ইয়াবিউনা এই ছিল মূল রূপ। ইয়া বা জবর ইয়াব, ইয়া আইনজের ইয়না, ইয়াবিউনা। কীভাবে এটা ইয়াবিউনা হলো আমরা এখন একটু তালিল করি, যে ইয়া বা জবর ইয়াব, অর্থাৎ এখানে সেম নিয়ম যে ইয়া মুতাহাররাক হরকত বিশিষ্ট, তার পূর্বে হলো বা হচ্ছে সহি সাকিন। এখন বা সহি সাকিন হওয়ার কারণে ইয়ার হরকতটাকে আমরা বাতে দিব, অটোমেটিকলি বাজের হয়ে গেল। এখন হয়ে গেল কি ইয়াবিউনা, অর্থাৎ বার হরকতকে ইয়াবিউনা, অর্থাৎ এখানে দুইটা সাকিন হয়ে গেল, একটা ইয়া সাকিন একটা আইন সাকিন। তাহলে এখন কী করবো আমরা? দুই সাকিন একত্রিত পড়া যায় না, এবং এখানে নিয়ম হলো যেটি দুর্বল অক্ষর অর্থাৎ ইয়া সেটা পড়ে যাবে। এখন ইয়াকে ফেলে দিলে হয়ে যাবে ইয়াবিউনা, এই সাকিন চলে গেলো, এই ইয়া চলে গেলো, এখন হলো ইয়াবিউনা। এইভাবে আমরা তাবিউনা পর্যন্ত আমরা তালিল করতে পারি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই সিগাগুলোর আমরা একটু অর্থাৎ বাহাস ইসবাত ফেলে মুদারে মারুফ এর সিগাগুলো পড়ে আমরা একটু অর্থ করব, তারপর আমরা ফেলুল মুদারে মাজহুল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা বইয়ের দিকে ফিরে যাই। বাহাস ইসবাত ফেলে মুদারে মারুফ, অর্থাৎ কর্তৃপক্ষ হাঁবাচক বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার রূপান্তর। ইয়াবিউ সে একজন পুরুষ বিক্রি করছে বা করবে, ইয়াবিআনি তারা দুজন পুরুষ বিক্রি করছে বা করবে, ইয়াবিউনা তারা সকল পুরুষ বিক্রি করছে বা করবে, তাবিউ সে একজন মহিলা বিক্রি করছে বা করবে, তাবিআনি তারা দুজন মহিলা বিক্রি করছে বা করবে, ইয়াবিউনা তারা সকল স্ত্রী বিক্রি করছে বা করবে, তাবিউ তুমি একজন পুরুষ বিক্রি করছো বা করবে, তাবিআনি তোমরা দুজন পুরুষ বিক্রি করছো বা করবে, তাবিউনা তোমরা সকল পুরুষ বিক্রি করছো বা করবে, তাবিউনা তুমি একজন মহিলা বিক্রি করছো বা করবে, তাবিআনি তোমরা দুজন মহিলা বিক্রি করছো বা করবে, তাবিউনা তোমরা সকল স্ত্রী বিক্রি করছো বা করবে, আবিউ আমি একজন পুরুষ বা মহিলা বিক্রি করছো বা করবো, নাবিউ আমরা দুজন
পুরুষ বা দুজন মহিলা, সকল পুরুষ বা সকল মহিলা বিক্রি করছি বা করব। আমরা এই গারদানের মধ্যে দুইটি তালিল পেয়েছি, একটা হলো ইয়াবিউ আর একটা হলো ইয়াবিউনা। আমরা সেগুলো একটু রিডিং পড়ি। ইয়াবিউ মূলত ছিল ইয়াবিউ, জের যুক্ত ইয়া এর পূর্বে হরফে সহি অর্থাৎ ব্যঞ্জনবর্ণ সাকিন, তাই ইয়া এর জেরকে স্থানান্তর করে পূর্বক্ষরে দিয়ে ইয়াবিউ করা হলো। আর ইয়াবিউনা ও ইয়াতাবিউনা ব্যতীত অন্য সকল সিগাতে তালিল এই নিয়ম হবে। তাহলে ইয়াবিউনা মূলত ইয়াবিউনা ছিল জের যুক্ত ইয়া এর পূর্বে হরফে সহি সাকিন, তাই ইয়া এর জেরকে স্থানান্তর করে পূর্বক্ষরে দেওয়া ইয়াবিউনা হলো। এখন ইয়া ও আইন দুই সাকিন একত্রিত হয়, ইয়াকে বিলুপ্ত করে ইয়াবিউনা করা হলো। তাবিউনা এই একই নিয়মে তালিল করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা বাহাস ইসবাত ফেলে মুদারে মারুফ এর সিগা এবং দুটি তালিল নিয়ে কথা বললাম। এখন আমরা মাজহুল নিয়ে কথা বলবো। মাজহুল কাকে বলা হয়? মাজহুল হলো কর্মবাচ্য, অর্থাৎ যার ফাইল জানা থাকে না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মাজহুল কীভাবে বানাবো? ইয়াবিউ থেকে আমরা কীভাবে মাজহুল বানাবো? এখানে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে মনে রাখতে হবে, যদি আইন কালমাতে হরফে ইল্লত থাকে, সেটা ফেলে মোজারে থেকে মাজহুল করতে হলে সে হরফে ইল্লতটা আলিফে রূপান্তরিত হয়, অর্থাৎ আলিফ দ্বারা রূপান্তরিত হয়, অর্থাৎ ইয়াবিউ থেকে ইউবাউ হবে। কীভাবে হবে আমরা একটু দেখি। ইউবাউ শব্দটি ফেলুল মোদারে মাজহুলের সিগা, ফেলুল মোদারে মাজহুলের সিগা বাবে দরাবদরু থেকে আজওয়াফে ইয়াই। তাহলে এই ইউবাউ শব্দটি আমাদেরকে ইউদুরাবু ওজন থেকে আমাদের বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ যেহেতু এটা দরাবা ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু এর মাজহুল হলো ইউদুরাবু, তাহলে ইউদুরাবু আর ইয়াবিউর মাজহুল হচ্ছে ইউবাউ। তাহলে আমরা কীভাবে ইউবাউ করলাম? তাহলে ইউবাউ মূলত ইউদুরাবু এর এজনে ইউব ইয়াউ ছিল, ইউব ইয়াউ ছিল। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে ইয়া বা পেশি ইউব ইয়াউ ছিল। তাহলে এখানে আমরা বলতে পারি যে ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে সহি সাকিন, এজন্য উক্ত তো ইয়ার হরকতকে আমরা এই পূর্বর অক্ষরে দিব। তাহলে পূর্বর অক্ষরে হলে ইউবাই ইউ হবে, তাহলে আমরা ইউবাই ইউ বাই রু হবে। তো এখন নিয়ম হচ্ছে যে ইয়া তার পূর্বর অক্ষর জবর, ইয়া তার পূর্বক্ষর, যখন দ্বিতীয় কায়দায় চলে আসছে, ইয়া তার পূর্বর অক্ষর জবর, আর জবর তার বামে কি চায়? আলিফ চাই, এজন্য এই ইয়াকে আলিফ দ্বারা চেঞ্জ করতে হবে। হয়ে গেল ইউবাউ, ইউবাউ হয়ে গেল, অর্থাৎ এভাবে এই তালিলটা আমরা করতে পারি। এখন আমরা এটি ইউবাআনা তালিল করতে হবে। ইউবাআনা মূলত কী ছিল? ইউদুরাবনার ওজনে যেহেতু আমাদেরকে তালিল করতে হবে, এটার মূল ওজন হচ্ছে ইউদুরাবনা, ইউদ ইয়া বপসে ইউদ রবনা রবনা। তাহলে আমরা ইউবাআনাকে ইউদুরাবনার ওজনে আমরা নিয়ে আসি, তাহলে হবে ইউব সমান সমান ইউব ইয়া বপসে ইউব ইয়ানা, ইউব ইয়ানা। এই হচ্ছে আমাদের এখান থেকে বিশ্লেষণ করতে হবে। তাহলে ইউব ইয়া আনা, এখন আমরা ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে সহি সাকিন, আমাদের সূত্র হলো, এই জন্য এই ইয়ার হরকতকে আমরা বাকে দিতে হবে। তাহলে হবে কি? ইউবা ইউবা ইয়া না, অর্থাৎ ইয়ার ওপরে সাকিন, আইনের ওপরে সাকিন আর নুন। এখন আমরা দেখতে পাচ্ছি ইউবাই না, অর্থাৎ পাশাপাশি দুইটি সাকিন একত্রিত হয়েছে, একটা হলো ইয়া একটা হলো আইন কালমা, কারণ আমরা এই ইয়ার ও যে হরকত ছিল তার পূর্বের বাকে দিয়ে দিয়েছি। এখন দুই সাকিন পাশাপাশি হয়ে যাওয়ার কারণে নিয়ম হলো দুর্বলটা পড়ে যাবে, অর্থাৎ এখান থেকে ইয়াটা পড়ে যাবে, তাহলে হবে কি? ইউবা না হয়ে যাবে, ইউবা না। এইভাবে আমরা ইউবা না এর তালিল করতে পারি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, ফেলু মোদারে মাজহুল এর দুটি তালিল হয়, অর্থাৎ প্রথম তালিল এবং এটি দ্বিতীয় তালিল, সেটা হলো ইউবাউ এবং ইউবাআনা, এর দুইটি তালিল হয়ে থাকে। আমরা একটু রিডিং পড়ি, রিডিং পড়লে আমাদের কাছে বিষয়টা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বা হাসিস বা ফেলে মোদারে মাজহুল, অর্থাৎ কর্মবাচ্য হাঁ বাচক বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার রূপান্তর, ইউবাউ তাকে বিক্রি করা হলো, অর্থাৎ একজন পুরুষ তাকে বিক্রি করা হচ্ছে বা হবে, ইউবাআনে তাদের দুজন পুরুষ বিক্রি করা হচ্ছে বা হবে, ইউবাউনা তাদের সকল পুরুষকে বিক্রি করা হচ্ছে বা হবে, ইতুবাউ তাকে একজন মহিলা বিক্রি করা হচ্ছে বা হবে, ইউবাআনা তাদের সকল মহিলাকে বিক্রয় করা হচ্ছে বা হবে, তুবাউ তোমাকে
বিক্রি করা হচ্ছে বা হবে, তুবা আনে তোমাদের দুজনকে বিক্রি করা হচ্ছে বা হবে, তুবা উনা তোমাদের সকলকে বিক্রি করা হচ্ছে বা হবে, তুবা ইনা জন মহিলাকে বিক্রি করা হচ্ছে বা হবে, তুবা আনে তোমরা দুজন স্ত্রীকে বিক্রি করা হচ্ছে বা হবে, তুবা আনা তোমাদের সকল স্ত্রীকে বিক্রি করা হচ্ছে বা হবে, উবা আবু আমাকে বিক্রি করা হচ্ছে বা হবে, একজন পুরুষ বা স্ত্রীকে বিক্রি করা হচ্ছে বা হবে, নুবা আউ আমরা দুজন পুরুষ বা মহিলা সকল পুরুষ বা মহিলাকে বিক্রি করা হচ্ছে বা হবে। তাহলে আমরা তালিলগুলো দেখি, ইউবাউ মূলত ইউব ইয়াউ ছিল, জবরযুক্ত ইয়া এর পূর্বে হারফে সহি সাকিন, তাই ইয়া এর জবরকে স্থানান্তর করে পূর্বাক্ষরে দেওয়াই ইউবাই উ হলো। মূলত ইয়া অক্ষরটি জবরযুক্ত ছিল, এখন ইয়া এর পূর্বাক্ষরে জবর হওয়ায় নিয়ম অনুযায়ী উক্ত ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হলো, ফলে ইউবাউ হলো। এভাবে ইউবা আনা এবং তুবা আনা ব্যতীত অন্য সকল সিগাতে এইভাবে তালিল হবে। এখন ইউবা আনা এ তালিল কী হবে? মূলত ইউব ইয়া আনা ছিল, জবরযুক্ত ইয়া এর পূর্বে হারফে সহি ব্যঞ্জনবর্ণ সাকিন, তাই ইয়া এর জবরকে স্থানান্তর করে পূর্বাক্ষরে দেওয়াই ইউবাই আনা হলো, অর্থাৎ ইয়া অক্ষরটি মূলত জবর বিশিষ্ট ছিল, এখন ইয়া এর পূর্বাক্ষর জবর হওয়ায় নিয়ম অনুযায়ী উক্ত ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হলো, ফলে ইউবা আনা হলো। এখন আলিফ ও আইন দুই সাকিন একত্রিত হয়, আলিফকে বিলুপ্ত করা হয়ে ইউবা আনা করা হলো, এ নিয়মে তুবা আনা এর তালিল করা হয়েছে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের ইসবাত ফেলে মুদারে মারুফ এবং মাজহুর এর গার্দান অর্থসহ এবং চারটি তালিল উপস্থাপন করা হলো। আপনাদের কোনো যদি অসুবিধা হয়ে থাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আপনাদের উত্তর দিয়ে আপনাদের সাথেই থাকব, সেই ওয়াদা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।